হ্যালো, ওয়েলকাম টু আয়েশার হোম কিচেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজ সকালটা শুরু করব ডাবের জল দিয়ে। এটা একটি প্যাকেট ডাবের জল, ঠিক যেমন অন্যান্য জুসগুলি বাজারে পাওয়া যায়। ডাবের জল খাবার সাথে সাথে পেপারটাতে চোখ বুলিয়ে নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই অনলাইনে পেপারটা পড়ে নেন, আসলে সময় এখন বদলে গিয়েছে আর বদলে নেওয়াটাই অনেক ভালো, কিন্তু আমার কাছে পেপারটাকে ছুঁয়ে উল্টোপাল্টে পড়ার যে শান্তি সেটা আবার আমি অনলাইনে পড়ে পাই না। এরপর আমি ঘরটা গুছিয়ে নেব। সকালে ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়ে রেখে তারপর অন্য কাজে হাত দেওয়া হলে মনে একটা শান্তি লাগে, আর এইটা একটা ভালো অভ্যাসও। যেহেতু আমি একটা জব করি তাই চাইলেও খুব ভালো করে ঘর গুছোতে পারি না, যতটুকু পারি ততটুকুই করে নিই। ঘর গুছানো মোছামুছির কাজগুলি সহজ মনে হলেও এতে কিন্তু অনেকটাই সময় লাগে। এখন 8টা বাজে, বাড়িতে বাজার চলে এসেছে, সব কিছুই ফ্রিজে আমি তুলে রাখবো। আমি কী করে ফ্রিজে জিনিসপত্র তুলে রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, দেখুন। অন্যান্য জিনিসগুলো আমি ফ্রিজে কৌটোতে ভরে রেখে দিলেও আদা রসুনগুলো আমি এইরকম একটি জাল জাল ব্যাগে ভরে নেব। ব্যাগটার মধ্যে ছোট ছোট ছিদ্র থাকায় বাতাস প্রবেশ করে, তাতে আদা রসুনগুলো দীর্ঘদিন ভালো থাকে। আমি এটি ফ্রিজে রাখবো না, এটা এইভাবে রান্নাঘরের যে কোনো এক কোণায় ঝুলিয়ে রেখে দেব। এইসব টুকিটাকি কাজকর্ম নিয়ে আমার আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিতে পারেন, আর আপনি যদি এই কাজটা অলরেডি আগে থাকতে করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। টক দই প্রোবায়োটিক সমৃদ্ধ হওয়ায় পেটের নানা সমস্যা দূর করে। এতে আছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি।
টক দই খেলে পেটের সমস্যা যেমন কমে, শরীর ঠান্ডাও থাকে আর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ফ্রিজের ভেতরটা পরিষ্কার করা থাকলেও বাইরেটা আমার সেভাবে পরিষ্কার করা হয় না, তাই আজকে একটু সময় পেয়েছি, বাইরেটাতেও পরিষ্কার করে নিচ্ছি। সব কাজ হয়ে যাবার পর আমি চান করে নিয়েছি, সেই সাথে কাপড়গুলো কেচে নিয়েছি। কিছুটা কাপড় আমি বারান্দায় দিয়ে দিয়েছি, আর বারান্দায় বেশি জায়গা না থাকায় আমি ছাদেও কিছুটা মেলে দিয়ে দেব। ছাদে প্রচণ্ড হাওয়া, তাই প্রতিটা কাপড়ে ক্লথ ক্লিপ দিয়ে আটকে নেব। আজকের আপনাদের সামনে একটি গ্রামীণ খাবার তুলে ধরছি। এটি হারিয়ে যাওয়া খাবার, অনেক গ্রামে এখনও আছে হয়তো, আমড়ার খাটা বলে, আবার কেউ কেউ আমড়ার টকও বলে। আমড়া, নারকল দুধ আর চিনি দিয়ে এই জিনিসটা বানায়। আমার এই রান্নাটা আমার নানিমার কাছ থেকে শেখা। উনি যেভাবে রেঁধেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে রেঁধে দেখাচ্ছি। এতে আমি একটু আমসত্ব দেব। আমড়াগুলো ছেলা হয়ে গেলে এইভাবে চিরে চিরে একটু ফাঁকা করে দিতে হবে, যাতে এর মধ্যে চিনি প্রবেশ করে। তারপরে 10-15 মিনিট লবণ জলে ভিজিয়ে রেখে দিতে হবে। নারকলটা কাটা হয়ে গেলে ভালোভাবে কুড়ে গরম জল দিয়ে আমি দুধটা বার করে নেব। নারকল ফাটিয়ে যে জলটা হয়েছে ওইটা আবার আমার হাজবেন্ডের খুব পছন্দ, আমি ওর জন্য উঠিয়ে রেখে দিচ্ছি। পারলে আমি নারকেল দুধটা কেনা প্যাকেটে দুধ দিয়েই বানাতে পারতাম, কিন্তু ওই যে বললাম নানিমা যেভাবে বানিয়েছে আমি সেইভাবেই বানাচ্ছি, আপনারা প্যাকেট দুধ দিয়েও বানাতে পারেন। প্রথমে আমড়াগুলো লবণ জল থেকে তুলে নিয়ে একটু বেশি করে জল দিয়ে ভালো করে আমড়াগুলো নরম হয়ে নিতে হবে, একেবারে নরম। তারপরে চিনি দেব, চিনিটা ভালোভাবে গুলে গেলে ওতে দিয়ে দেব সেই নারকেল দুধটা। আমার ওই নারকেলটাতে 1.5 কাপ মতো দুধ হয়েছিল, সেটা পুরোটাই দিয়ে দিলাম। ভালোভাবে যখন ফুটে আসবে তখন আমি তাতে আমসত্ব দিয়ে দেব। এই আমসত্বটা আমি বাড়িতেই বানিয়েছি। আমার আমসত্বের ভিডিও রেসিপি আমার প্রিভিয়াস কোনো এক ভিডিওতে দেওয়া আছে, আপনারা পারলে সেখানে গিয়ে দেখে নেবেন। আমার আমড়ার টকটা রেডি হয়ে গিয়েছে। আমাদের আজকে দুপুরের মেনু হলো এই নারকেল ভাত, ইলিশ মাছ, দো পেঁয়াজা, চিলি চিকেন আর চিকেন কাবাব, সাথে আমড়ার খাটা আর কিছুটা স্যালাড। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।